মাছের মুড়িটা জলে ফেলে টোপ দিয়ে সামনে এসে কালভাটে একটি চারা ফেলে রেখে ধান খেতে এসে ঝুড়ি নিয়ে নেমে লাল টকটকে জাপানি চিংড়ি তুলে ঝুড়িতে রাখি। ধান খেতের স্বচ্ছ জলে এসে অসংখ্য জাপানি চিংড়ি পেয়ে যাই। তারপর কালভাটের জলে নেমে দেখি মাছের মুড়ির উপর অসংখ্য চিংড়ি মাছ ভিড় করেছে। ফটাফট চিংড়িগুলো তুলে জড়ো করে নিয়ে ফুর্তি মেজাজে ঘরে এসে চিংড়িগুলো ভিজিয়ে রেখে একটু গেম খেলতে বসি। দাদা, কি এত গেম খেলো, খিদে পেয়েছে, রান্না করো। এখনই বসলাম খেলতে, শান্তি করে ভাইটা একটু গেমও খেলতে দেয় না, বসিয়ে দিল রান্না করাতে। চিংড়িগুলো ধুয়ে পরিষ্কার করে কড়াইয়ে দিয়ে করকর করে ভেজে একটু ঘেটে একটু লঙ্কা ছিটিয়ে দিই। দারুণ সেন্ট বেরিয়েছে। মিনিকে একটু খেতে দিয়ে ঝাল চিংড়িগুলো খেয়ে ফুর্তি করে ঘুম দিই।